नमस्कार पुजूर बाकी आर मात्र चार दिन मुहूर्ते शुद्ध आगरतला शहर नए राज्य सबकोटी बाजार बेस जमे उठे बला जो पे तब अन्य बचर तुलन ए बचर किन्तु साधारण मानुषर संख्या साधारण मानुषर उपस्थिति बाजारगुलोते एकेबारे कम। आमरा आज के महकुमार विभिन्न बाजारे छवि आमरा तुले धरार चेष्टा करब। तबे आमरा प्रथमेई चले जाच्छि आगरतला राजधानी सिटी सेंटारे, सेखाने दाड़िये आछेन आमादेर न्यूज भ्यानगार्डेर दुजन प्रतिनिधि, एकजन अनुपम आर एकजन अर्णव। प्रथमेई चले जाच्छि अनुपमेर काछे। तुमरा कोथाय आछो एबं सेखानकार चित्रटा कि रकम अनुपम? আরেকটা বিষয়, এই যে সিটি সেন্টার শহরের উপকণ্ঠে বলা যেতে পারে, এই সিটি সেন্টারে আমরা জানি বিভিন্ন টিনেজার যারা পুজোর আনন্দে সবচেয়ে বেশি মেতে উঠে আনন্দ উপভোগটা করে, তাদের মধ্যে যদি কাউকে খুঁজে পাও যে এই কোভিড পরিস্থিতিতে তারা কিভাবে পুজোটা উপভোগ করবে বলে ভেবে রেখেছে, পাশাপাশি পুজোর আনন্দ তাদের কাছে এবার কিরকম, স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তারা, এই বিষয়টা যদি তুমি জানার চেষ্টা করো অনুপম। অনুপম, আমরা শব্দ কিছুই বুঝতে পারছি না, অস্পষ্ট আসছে, এবং আমি অনুপমকে বলবো এই আমাদের টেকনিক্যালি শব্দ কিছুটা বোঝা যাচ্ছে না, আমাদের দর্শকরা বুঝতে পারছে না তুমি কি বলার চেষ্টা করছো। আমরা তার জন্য আরো কিছুক্ষণ পর আবার আসছি তোমার কাছে, তুমি একটু শব্দটা কেন বা আমরা কেন সাউন্ডটা শুনতে পাচ্ছি না, আমাদের দর্শকদের শোনাতে পাচ্ছি না, এই বিষয়টা একটু দেখে তারপর না হয় আমরা আবার সরাসরি লাইভে চলে যাব। এই তুমি যেখানে আছো সিটি সেন্টারে, আমরা প্রতিদিন আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গার ছবিটা তুলে ধরার চেষ্টা করি এবং সেখানকার মানুষজন এই পুজোর সময় কি বলেন, কেনাকাটা কিরকম সেটা তুলে ধরার চেষ্টা করি। সরাসরি আমরা আজকে বিভিন্ন মহকুমার বাজারগুলোতে যাব, সেখানে আমাদের প্রতিনিধিরা অপেক্ষা করছেন, এক এক করে সেখানকার ছবিও আমরা তুলে ধরার চেষ্টা করব, সেখানের বাজারগুলোর কি অবস্থা, কেনাকাটা কিরকম, কারণ হাতে মাত্র আর চার দিন পুজোর বাকি। ইতিমধ্যেই গতকাল থেকে দেবীপক্ষ শুরু হয়ে গেছে, নবরাত্রির আজকে দ্বিতীয় দিন, এবং পাশাপাশি কিছু কিছু জায়গায় পুজোও শুরু হয়ে গেছে, এবং চক্ষুদান দেবী দুর্গার চক্ষুদান পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বলা যেতে পারে দেবীপক্ষের বা নবরাত্রির শুরুতেই কিন্তু চক্ষুদান পর্ব অনুষ্ঠিত হয়। তো সেদিক থেকে যেহেতু কোভিড পরিস্থিতি, তো সেই কোভিড পরিস্থিতির মধ্যেও পুজোর আয়োজন চলছে কিছু কিছু জায়গায় স্বাস্থ্যবিধি মেনে, এবং সাধারণ মানুষ কিন্তু স্বাস্থ্যবিধিটাকে খুব ভালোভাবে মেনে চলছেন, কারণ বিশেষজ্ঞরা বলছেন পুজোর পর করোনা মহামারীর আকার ধারণ করতে পারে। আমরা আবার চলে যাচ্ছি সরাসরি সিটি সেন্টারে, অনুপম
হ্যাঁ, একটু একটু শব্দটা আগের থেকে একটু পরিষ্কার। তুমি তোমার পাশে যে ভদ্রলোক বসে আছেন তাকে প্রশ্ন করছিলে, আবার ওনার কাছে চলে যাও, আমরা আগে প্রশ্নটা শোনা যাচ্ছিল না। তার জন্য মনে যে মাস্ক পরে রাখা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, প্রপার যে গাইডলাইন গুলো দেওয়া হয়েছে, তাদের বাড়িতে ধরুন তাদের বয়স্ক মানুষরা রয়েছে, যাদের অসুস্থ মানুষরা রয়েছে, আবার জানি আছে ভিটামিন ডি মানুষ অবশ্যই তাই বলে আমার স্টেটের বাকি সব মানুষ যেন ভালো থাকেন এবং থাকতে পারেন, সুস্থভাবে কাটাতে পারেন। উনি কিন্তু পাশাপাশি মানুষ কিন্তু সচেতন, বিশেষ করে এই কোভিড পরিস্থিতি অনুপম তুমি থাকো সেই জায়গায়। আমাদের বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার চলে যাব সরাসরি তোমাদের সেখানে সিটি সেন্টার, রাজধানীর সিটি সেন্টার এলাকায়। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ড। কোভিডে পুজুর বাজার, করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির মধ্যে পুজুর বাজার কেমন চলছে, সাধারণ মানুষ কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছেন, আমরা রাজধানীর পাশাপাশি বিভিন্ন মহকুমার চিত্রটা এক এক করে তুলে ধরব। সরাসরি চলে যাচ্ছি এবার সিটি সেন্টারে, সেখানে অপেক্ষা করছেন আমাদের দুজন প্রতিনিধি, অনুপম এবং অর্ণব, অনুপম ভট্টাচার্য এবং অর্ণব বিশ্বাস। আমি সরাসরি অর্ণবের কাছে চলে যাব, সিটি সেন্টারের অবস্থাটা কি এবং সেখানে যারা আছে টিনেজার এবং যুবক যুবতী যারা পড়াশোনা করে, ছাত্রছাত্রী যারা সিটি সেন্টারে এসে জড়ো হয়, তারা কি বলছে, করোনা পরিস্থিতির মধ্যে তারা পুজোর আনন্দ কতটায় মেতে উঠবে এবং করোনা আবহে তারা স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে। অর্ণব, একদম যন্ত্রণা, এই মুহূর্তে আমরা সিটি সেন্টারে রয়েছি এবং মূলত আমরা চেষ্টা করছি যারা ইয়ং জেনারেশনের আছে তাদের সঙ্গে কথা বলার। আজকের দিয়ে দাঁড়িয়ে নিউ নর্মাল যেটা রয়েছে কোভিড নাইনটিনকে কেন্দ্র করে, এই নিউ নর্মালে কতটা ধাতস্থ হয়েছেন আমাদের নিউ জেনারেশন এবং কিভাবে শারদোৎসবকে এনজয় করার প্ল্যান করছেন সেই বিষয়টাই জানার চেষ্টা করবো। আমার সঙ্গে একজন বন্ধু রয়েছেন, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনার নাম? হ্যাঁ, আমার নাম অজয় দেবনাথ। এই মুহূর্তে কোভিড নাইনটিনের সিচুয়েশন রয়েছে আমরা সবাই জানি, তারপরে এখানে চলে আসছে শারদোৎসব, অনেক গাইডলাইন রয়েছে, কিভাবে প্ল্যান করছেন যে এনজয় করবেন? এনজয় প্ল্যান তো এরকম বা সেরকম কিছুটা নেই, কারণ পুজো মণ্ডপ অনেক কম, প্যান্ডেলের সংখ্যা অনেক কম, প্যান্ডেলও সেরকম হচ্ছে না আগের মতো, আগের বছরকার মতো। তো নর্মাল মতো পুজো দেখবো, হাঁটাহাঁটি করবো, যেগুলি আছে সেগুলি দেখার চেষ্টা করবো। গত বছর যেভাবে ধরুন বেরিয়েছিলেন বা গত বছর যেভাবে প্ল্যান ছিল, এই বছর আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা যারা যাদের সঙ্গে বেরোবেন সেই প্ল্যানটায় কিছু কি কোথাও কমতি হয়েছে? হ্যাঁ, কমতি তো হয়েছে, কারণ শুনছি সরকারি নিয়ম অনুযায়ী কিছুটা বন্ধ থাকবে কিছুটা সময়, সব দিকে যাওয়া যাবে না।
তো ঘোরাঘুরিটা একটু কম করে কম করার চেষ্টা করব, কারণ কোভিড এর কারণে তো সব জায়গায় যাওয়া যাবে না, মাস্ক ছাড়া স্যানিটাইজার ছাড়া, তো নিয়ম অনুযায়ী সবকিছু করার চেষ্টা করব। অর্ণব, পুজোর সময়ে স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে? এই পুজোর এই কোভিড 19 সিচুয়েশনে বাজার কাজে সবকিছু খোলা রয়েছে, স্বাস্থ্যবিধি কতটা আপনি মেনে চলছেন? স্বাস্থ্যবিধি তো সবারই ম্যানেজ করা উচিত, যার যার নিজের থেকে, নিজের সেফটি হয়েছে সব থেকে আগে, ঠিক আছে না? সঙ্গে মাস্ক স্যানিটাইজার সবসময় সঙ্গে রাখা উচিত, তো এটাই স্যানিটাইজার মাস্ক স্যানিটাইজার সবসময় ব্যবহার করা উচিত, মিস ইউজ না করা উচিত। বাজারে তো আপনারা নিশ্চয়ই শপিং করেছেন, সেই বাজারে যখন ঘুরেছেন তখন কি অবস্থা, কি মনে হয়েছে যে সবাই কি মানছেন সেই স্বাস্থ্যবিধিটা? স্বাস্থ্যবিধি মানছেন তো, এখন তো পুজো এসেছে, একটু একটু ভিড় হবেই, সব জায়গায় ভিড় হবেই, ভিড় তো এখানেও দেখা যাচ্ছে সবখানে মোটামুটি ভিড় আছে, সবাই একটু নিয়ম বিধিটা অমান্য করছে মনে হয়, পুজো যেয়ে তো সবাই মানছে না নিয়ম নিয়ম মেনেটা। তোমার কাছাকাছি যদি আরো কয়েকজন থাকে, তোমার কাছাকাছি আরো কয়েকজনকে ধরার চেষ্টা করো, ওনারাও কি বলছেন যারা সিটি সেন্টারে এসে জড়ো হয়? ধন্যবাদ। সিটি সেন্টারে যারা আড্ডায় আড্ডায় মেতে ওঠে পুজোর সময়ে, তারা পুজোটাকে কিভাবে উপভোগ করবে বলে ভাবছে? তুমি অর্ণব, তুমি অন্য আরো কয়েকজনকে জিজ্ঞেস করো তারা পুজো। একদম একদম, আমরা চেষ্টা করছি, চেষ্টা করছি জয়ন্তদা কয়েকজনের সঙ্গে কথা বলার। আমরা এই মুহূর্তে সিটি সেন্টারে রয়েছি, অনেক ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা রয়েছেন সেখানে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আরেকজন আমাদের সঙ্গে রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি সেখানে, অনেকে রয়েছেন যারা, তারা সকলে অনেকেই কিন্তু বলছেন যে স্বাস্থ্যবিধি সব জায়গায় মেনটেন হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যেহেতু ভিড় রয়েছে, কিছু কিছু জায়গায় হয়তো সেটা মেনটেন করা পসিবল হচ্ছে না, এটাও কিন্তু অনেকেই বলছেন। তবে নিজেদের সতর্কতা নিজের জায়গাতেই, সেই কথাটাই কিন্তু বেশিরভাগ বলছেন। আমরা চেষ্টা করছি কয়েকজনের সঙ্গে কথা বলার। যন্ত্রণা, এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়ে গেছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। যন্ত্রণা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, জিজ্ঞেস করো ওনাকে, উনি কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন, পুজোর আনন্দ কতটা উপভোগ করবেন। একদম, হ্যাঁ, পুজো এসছে, কোভিড 19 এর সিচুয়েশন রয়েছে, আমরা সবাই জানি, কিভাবে পুজো আনন্দ করবেন? অ্যাকচুয়ালি এবারে পুজো যে কোভিড 19 যে পরিস্থিতি, সারা বিশ্বের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য খুব ভয়াবহ অবস্থা, এর মধ্যে আপনারা এমন একজন ব্যক্তিকে প্রশ্ন করেছেন যিনি আসলে দুর্ভাগ্য আমার, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, 10,323 আসলে আজকে আমাদের 7 মাস কোনো বেতন নেই, আমরা খুব কষ্টেই সংসার পরিচালনা করছি, এবং আমাদের ব্যাংকের যে লোনগুলি এগুলি প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে, তা আমরা একটা অসহায় পরিস্থিতির মধ্যে আছি। আমাদের পুজোটা এবার আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা বেশি ভালো কাটাবো না, কারণ একের দিকে আমাদের চাকরিচ্যুত, আরেকদিকে আমাদের কোনো ইনকাম সোর্স এখন অব্দি হয়নি, এবং আমরা এখনো আমাদের রাজ্য সরকারের কাছে আশাবাদী। কিছুদিন আগে আমাদের যখন একজন প্রতিনিধি যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তখন উনি বলেছিলেন যে 2 মাসের মধ্যে ওটা আমাদের একটা স্থায়ী সমাধান করবেন। তুমি আরো কারো কাছে, আমাদের হাতে সময় নেই, কি অগ্রগতি, আরো একজনকে ধরার চেষ্টা করো, আমরা জানতে পারিনি যারা পূজোর আনন্দটা জন্য আমরা করছে, আজকে 10,223 টিচার্স এটা হতাশার মধ্যে ভুগছে, তো যার জন্য আমি বলবো এবার আমাদের পূজো আমাদের
ভালো কাটবে না, ভালো কাটবে না, ঠিক আছে, ধন্যবাদ, আপনারা আরো একজনের কাছে যাও, ধন্যবাদ। আমরা একজন কথা বললাম 10323 শিক্ষক ছিলেন, উনি চাকরিচ্যুত, ওনার মতে যেটা বললেন তিনি যে এই মুহূর্তে যেহেতু তার সাথে কোনো ইনকাম সোর্স নেই, সেটাতে আমরা অন্যদের কাছেও যাওয়ার চেষ্টা করব, আমরা অন্যদের কাছেও যাওয়ার চেষ্টা করছি। সেন্টারে আজকে ভিড়টা কিরকম আছে? যতটা সিটি সেন্টারে ভিড় অন্য বছরের তুলনায় বলতে গেলে অনেক কম রয়েছে, অনেকাংশে কম রয়েছে, মানুষ আসছেন, কেনাকাটা করছেন, বসছেন, আড্ডাও দিচ্ছেন, কিন্তু ভিড় কিন্তু অনেকটাই কম রয়েছে। আমরা চেষ্টা করবো অন্য আরো কয়েকজনকে পুজোর আনন্দটা উপভোগ করবে বলে ভেবে রেখেছে, এবং করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, এবং সিটি দেখা যাচ্ছে সিটি সেন্টার ফাঁকা ফাঁকা, এই সময়ে সিটি সেন্টারে প্রচুর লোক সমাগম থাকে, বিশেষ করে টিনেজার এবং অন্যান্যরা এই সময়ে আড্ডায় ব্যস্ত থাকেন, পুজোর আনন্দটা উপভোগ করেন। কিন্তু এবার এবছর করোনা পরিস্থিতিতে সিটি সেন্টার একেবারেই ফাঁকা দেখাচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব সেখানে রয়েছে, সেখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করছে, সেখানে যারা জড়ো হয়েছে তারা কি বলছে করোনা বা করোনা পরিস্থিতিতে পুজোর আনন্দটা। হ্যাঁ অর্ণব, ঠিক আছে, একদম জয়ন্তদা আরেকজনকে পেয়ে গেছি আমরা, একদম ইয়ং জেনারেশনে রয়েছেন, তোমার কাছ থেকে জানতে চাইবো করোনা এই একটা সময় রয়েছে, কঠিন সময় দিয়ে আমরা যাচ্ছি, এই করোনাতে বিভিন্ন গাইডলাইন রয়েছে, পুজোটাকে কিভাবে আনন্দ করবে এবার, এবার বিশেষ একটা পরিস্থিতি রয়েছে, পুজোতে আনন্দ করার মতো তো প্রত্যেক বছরের মতো এবার কিছুই নেই, বিভিন্ন ধরনের প্যান্ডেলও হবে না, সুন্দর প্যান্ডেল হবে না, তো আমরা মানে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘোরাঘুরি করবো। এই মুহূর্তে বিভিন্ন যে গাইডলাইন রয়েছে কতটা সেই গাইডলাইন তুমি মেনে চলছো বা তোমার বন্ধু বান্ধবরা মেনে চলছে? বন্ধু বান্ধবরা আমরা সবাই মেনে চলছে না, কারণ পুজোর মরশুম তো সবাই কেউ মানে সবাই আনন্দ করতে যাচ্ছে, কিন্তু মানুষের ভিড় বেশি হয়ে যাচ্ছে, আবার পুজোতে কেনাকাটা করেছে কিনা, ভিড় হবে না, কিন্তু কেনাকাটা করেছে কিনা জিজ্ঞেস করো, পুজোতে পুজোতে কেনাকাটা হয়েছে এবারে? আগের মতো হয়নি, আচ্ছা কম হয়েছে। যখন বাজারে বেরিয়েছো তখন কি দেখেছো, কি মনে হয়েছে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং বা সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং এর বেশিরভাগই পালন করা হচ্ছে না? আচ্ছা, কারণ মানুষ মানে এতদিন তো ঘর থেকে বেরোতে পারেনি, এখন হঠাৎ করে যখন সব খুলে তো খোলা দেওয়া হয়েছে, তখন কি বার্তা দিতে চাইবে? পুজো তো আসছে, সবাই আনন্দ করবে, সব কি বার্তা এটাই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন, মাস্ক পরে রাখুন সবাই, একদম। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম একজন বন্ধুর সঙ্গে, উনি কিন্তু ভালোভাবে বললেন, খুব ভালোভাবে বললেন যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এই বার্তাটাই কিন্তু সকলকে দিলেন। আমরা এই মুহূর্তে অর্ণব আমাদের এত সময় নেই, এই পর্যায়ের আলোচনাটা শেষ করতে হবে, সিটি সেন্টার থেকে সরাসরি অনুষ্ঠান, তুমি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিটি সেন্টারে ছিল ছিল আমাদের দুজন প্রতিনিধি অর্ণব বিশ্বাস এবং অনুপম ভট্টাচার্য, আমরা আগরতলার সিটি সেন্টার থেকে সরাসরি তুলে ধরলাম। এবারে আমরা চলে যাব সরাসরি ঊনকোটি জেলা সদর কৈলাস শহরে, এবং সেখানকার বাজারের চিত্রটা কিরকম এবং সেখানকার মানুষজন কি বলছে এই অবস্থার মধ্যে, তারা কিভাবে কেনাকাটা করছে, ব্যবসায়ীরা কি বলছে। শুধু আমরা কৈলাস শহরই নয়, আমরা ধর্মনগর, আমবাসা, ধলাই জেলা সদর আমবাসা, তারপর সাব্রুম, একেবারে প্রান্তিক শহর এই রাজ্যের, সেখানকার চিত্রটা আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু হাতে আর সময় নেই, চার দিন রয়েছে পুজোর বাকি, করোনা পরিস্থিতিতে এবার পুজো হচ্ছে, তো এই অবস্থায় মানুষের মধ্যে উৎসাহ একেবারেই নেই করোনা সংক্রমণজনিত পরিস্থিতির কারণে, একদিকে লকডাউন, একদিকে করোনার অতিমারি, ফলে মানুষজন বাজারে খুব একটা বের হচ্ছেন না। সিটি সেন্টারের ছবিটা আপনারা দেখলেন, সেখানে একেবারেই ফাঁকা। তো আমরা কৈলাসহরের চিত্রটা জানবো, সেখানকার অবস্থাটা কি, তবে তার আগে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা ঊনকোটি জেলার সদর কৈলাসহরে যাব, সেখানে আমাদের প্রতিনিধি অয়ন অপেক্ষা করছেন। আমরা এখন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি শীঘ্রই, বিরতি। আমরা এখন সরাসরি রয়েছি ঊনকোটি জেলা সদর কৈলাস শহরে, সেখানে আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার অপেক্ষা করছে, সেখানকার বাজারের চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করব। অয়ন, কৈলাস আর পুজোর বাকি মাত্র চার দিন, কৈলাস শহরে পুজোর বাজার কিরকম, মানুষের মধ্যে কিরকম উৎসাহ, করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছে, আমাদের দর্শকদের তুমি একটু ডিটেইলস বলো অয়ন। জয়ন্তদা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কৈলাস শহর পরিষদের ব্যস্ততম জায়গা, সব থেকে ব্যস্ততম জায়গা এবং মূল বাণিজ্যিক কেন্দ্র, সেই বাণিজ্যিক কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি। যদিও অন্যান্য বছর যে জেনার চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায়, যেখানে প্রচন্ড ভিড় থাকে, পায়ে হাঁটার জায়গা পর্যন্ত থাকে না, আজ পুজোর আগে শেষ রবিবার, সেই শেষ রবিবারে কিন্তু ছবিটা
যথেষ্টই অন্যরকম এবছরের করোনা পরিস্থিতির কারণে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনের দিকে যে সমস্ত সরবরাহ দোকান রয়েছে অনেকটাই ফাঁকা রয়েছে অন্যান্য বছরের তুলনায়। আজ এখানে বিক্রেতা যারা রয়েছেন তারা কষ্ট সাজিয়ে বসছেও সেখানে যে ধরনের ক্রেতারা কিন্তু দেখা মিলছে না। যারাই আসছে তারা অনেকটাই কম সংখ্যায় অন্য বছরের তুলনায়, এবং রাস্তার দুপাশে অন্যান্য বছর যে ধরনের ফাস্টফুডের দোকান থাকে, ফুচকার দোকান থাকে, কিংবা ফুচকার যে পরিযায়ী শ্রমিকরা যারা এখানে বিভিন্ন সামগ্রী খেলনা সামগ্রী বা কাপড় নিয়ে যারা ব্যবসা করতে আসছে তারা কিন্তু এবছর আসেনি এখানে। কারণ প্রত্যেকের মনে একটা আশঙ্কা দেখা দিয়েছে যে আরো যদি আসে সে ধরনের বিক্রি হচ্ছে বা গ্রাহকরা এখানে আসবে মোটামুটি বলা যায় একবারই ফাঁকা অন্যান্য বছরের তুলনায়। কারণ এটাই হচ্ছে কৈলাসহরের ব্যস্ততম জায়গা এবং মূল বাণিজ্যিক কেন্দ্র। সেই বাণিজ্যিক কেন্দ্রের যে সুবিধা সেটা অনেকটাই সাধারণ অন্যান্য সাধারণ দিনের মধ্যে রবিবার যে পুজোর আগে শেষ রবিবার রবিবার বা পুজোর আগে শেষ তিন চার দিন আগে যে ধরনের ভিড় হওয়ার কথা ছিল তা অনেকাংশেই কম। পুলিশ প্রশাসনের তরফ থেকেও যথেষ্ট নিরাপত্তার করা হয়েছে। অয়ন, তোমার অয়ন তোমার কাছাকাছি যদি কোনো ব্যবসায়ী বা ক্রেতা থাকে জিজ্ঞেস করো কিরকম বেচা কেনা বা পুজোর এই সময়টার মধ্যে হাতে সময় নেই, তিন চার দিনে তারা কিরকম বেচা বিক্রি আশা করতে পারে, পাশাপাশি যদি ক্রেতা কারুর পাও তারা কিভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কেনাকাটা করছে, পুজোর আনন্দ এবার তাদের কাছে কি কতটা। আমি কথা বলার চেষ্টা করবো, আমার সাথী রয়েছে কসমেটিকের দোকান যে প্রসাধন সামগ্রী সেই দোকানে আমি কথা বলার চেষ্টা করবো তারা এবছর কি ধরনের বিক্রি করছে বা ক্রেতারা তাদের সঠিক চাহিদা অনুযায়ী জিনিস পাচ্ছে কিনা সে ব্যাপারে কথা বলার চেষ্টা করবো। আমি একটি প্রবেশ করছি নেতাজি কন্যারের একটি কসমেটিক এই মুহূর্তে আমি আছি কৈলাসহর নেতাজি কর্নার একটি প্রসাধন সামগ্রীর দোকানে। আমি জানার চেষ্টা করবো দোকানে যিনি মালিক রয়েছেন এবছরের বিক্রি কেমন হচ্ছে বা অন্যান্য বছরের তুলনায় এবছর কিরকম আলাদা ভাবে দেখছেন বা কাস্টমারের চাহিদা অনুযায়ী জিনিস দিতে পারছেন কিনা। আর দাদা নমস্কার, ভেন্ডারের তরফ থেকে আপনাদেরকে, তো এবছর আপনার যে বিক্রি সেটা অন্যান্য বছরের তুলনায় কেমন রয়েছে? না এবার তো দেখা যায় না, এই মার্কেট তো বিভিন্ন মানুষ করোনার জন্য মানুষ মার্কেটে খুব কম হয়েছে, তারা কি স্বাস্থ্য অনয়ন ওনাকে জিজ্ঞেস করো তারা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কেনা বিক্রি বাটা করছে কিনা, তার ওনার ঘরে ভিড় হচ্ছে কিনা বা সরকারের গাইডলাইন সম্পর্কে তিনি ওয়াকি বহাল কিনা। তো প্রশাসনের তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে ধরনের নির্দেশিকা দেওয়া হয়েছে আপনাদেরকে ব্যবসা করার ক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে, তো সেই সমস্ত বিধিনিষেধ আপনারা মেনে চলছেন কিনা? না এগুলি কিছু তো মেনে করে আমরা চলতেছি। দেখেন আমরা তো রাখছি সম্পূর্ণ মানিয়ে প্রশাসন মানিয়ে চলবো। তো জয়ন্তদা ওনার বক্তব্য হচ্ছে যে যে সমস্ত স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনেই উনি ব্যবসা করছেন। কিন্তু উনি তো নিজেই মাস্ক ব্যবহার করেননি, উনি তো নিজেই মাস্ক ব্যবহার করেননি, মাস্ক ছাড়াই বিক্রি করছেন। হয়তো উনি যেহেতু আমরা কথা বলতে গেছি ওনার সাথে সেদিন হয়তো উনি খুলে ফেলেছেন, সেটা হয়তো মানে ইচ্ছাকৃত নয়, সেটা ধারণার বাইরে ছিল, সেজন্য আমরা অন্য আর। তো তোমার কাছাকাছি যদি অন্য আরো একজন ব্যবসায়ী পাও বা কোনো ক্রেতা পাও যে কিভাবে এই পুজোর আনন্দ বা পুজোর কেনাকাটা কিরকম হচ্ছে কিরকম বিক্রি হচ্ছে জিজ্ঞেস করতে পারো, বা তোমার কাছাকাছি যদি কাউকে পাও। আমি আছি একটি কাপড়ের দোকানের সামনে, সেই দোকানে আমরা দেখানোর চেষ্টা করবো সেখানে ক্রেতা রয়েছে কিনা বা কি ধরনের ব্যবসা করতে পারছে বা কি ধরনের সুবিধা অসুবিধা রয়েছে সেই দোকানের মালিকেরা ব্যবসা। আমরা সরাসরি কৈলাসহর থেকে ছবি তুলে ধরার চেষ্টা করছি, আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে সেখানে। হ্যাঁ দেখতে পাচ্ছ জয়ন্তদা, সেই পুজোর আগে যে দোকানে যে ধরনের ভিড় থাকার কথা তা কিন্তু নেই, দেখতে পাচ্ছ দোকান প্রায় বলতে গেলে একদম ফাঁকাই রয়েছে এই দোকানটা, সে ধরনের কোনো ক্রেতা কিন্তু দোকানে নেই। তো সে কারণে অনেকটাই হতাশ দোকানের যে ব্যবসায়ীরা রয়েছেন, অনেকটাই হতাশ কারণ তারা সঠিকভাবে বিক্রি করতে পারছে না, কারণ অনেক ব্যবসায়ীরা মানে এই পুজোর চিন্তাই অপেক্ষা করে থাকে বিক্রি করার জন্য, কিন্তু আজ সম্পূর্ণই ফাঁকা বলা যায়। তিন চার দিন আগে যে ধরনের বিক্রি হওয়ার কথা ছিল তা কোনোভাবেই হচ্ছে না, কারণ অনেকেই সুরক্ষার জন্য কথা চিন্তা করে অনেকেই বাজারে আসছেন না বা সেই ধরনের বাজারে আসছেন না ভয়ে, বা ব্যবসায়ীরাও সে ধরনের বিক্রি করতে পারছে না, তাই একটা
সমস্যা কিন্তু রয়ে গেছে। অপরদিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে প্রত্যেকে যেন স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনে চলাফেরা করার চেষ্টা করে আমি আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছে ওনাকে বলবো যে আমার হাতে ডান দিকের যে চিত্র রয়েছে সেই চিত্রটি দেখানোর জন্য, কারণ এইসব ডান দিকেই সব থেকে বেশি ভিড় থাকতো অন্যান্য বছর প্রায় 15-20টি ফুচকার দোকান যেটা আমরা বলি ফুচকা সেই দোকান থাকতো এবং প্রতিদিনই দেখা যেত সেখানে অসংখ্য লোক ভিড় করত এই ফুচকা খাওয়ার জন্য। রাত 10টা থেকে 12টা পর্যন্ত সবাই থাকতো রাস্তাঘাটে। এখন দেখো মাত্র যন্ত্রদার 6:30 থেকে 7টা বাজতে চলছে, এখনই রাস্তা প্রায় কিন্তু শুনশান হয়ে যাচ্ছে, সে ধরনের মানুষ কিন্তু নেই। বলা যায় এক প্রকার ফাঁকাই মূল বাণিজ্যিক কেন্দ্র, তাহলে সাধারণভাবেই অনুমান করা পুজুর বাকি এবং এই সময়ে কৈলা শহরের নেতাজি কর্নার সেখানে একেবারেই ফাঁকা, লোকজন নেই, যেটা অয়ন আমাদের প্রতিনিধি তুলে ধরার চেষ্টা করলো। আমরা এবারে যাচ্ছি বিরতিতে, বিরতির পর ফিরে এসে এবার যাব উত্তর জেলা সদর ধর্মনগরে, সেখানে আমাদের প্রতিনিধি রূপক অপেক্ষা করছে। ধর্মনগরের চিত্রটা কিরকম, সেখানের বাজারের চিত্রটা কিরকম, পুজুর কেনাকাটা মানুষ কিভাবে করছেন, পুজুর বিক্রি কিরকম, এভাবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এক কথায় বলা যেতে পারে আমরা যেখানেই তাকাই এবারের পুজোটা কিন্তু অন্য আবহে হচ্ছে, যেহেতু করোনা সংক্রমণজনিত পরিস্থিতি সেই কারণে পুজুর আনন্দে আনন্দ সুপ্ত আনন্দ থাকলেও মানুষ কিন্তু সেই আনন্দের বহিঃপ্রকাশ করছেন না। সাধারণ মানুষ কিন্তু অনেক সমস্যার মধ্যে আছেন, ফলে তারা বাজার মুখো হতে চাইছেন না। 29টি জেলা সদর কৈলা শহরের চিত্রটা আপনারা দেখলেন, সেখানে গত বছর এই সময়ে পুজুর এই যে আজকে 7:45 বাজে এই সময়ে ভিড়ে গিজগিজ করত নেতাজি কর্নার এলাকা, সেখানে কিন্তু একেবারেই জনশূন্য বলা যেতে পারে, দোকানগুলোতে লোক নেই, যেটা আমাদের প্রতিনিধি অয়ন তুলে ধরার চেষ্টা করলো। এবারে যাব বিরতি, বিরতির পর ফিরে এসে আমরা উত্তর জেলা সদর ধর্মনগরে সরাসরি চলে যাব, সেখানে আমাদের প্রতিনিধি রূপক অপেক্ষা করছে। বিরতিতে যাচ্ছি, বিরতির পর শীঘ্রই ফিরে আসব, সঙ্গে থাকবেন। আমরা এবার উত্তর জেলা সদর ধর্মনগরে, সেখানে আমাদের প্রতিনিধি রূপক অপেক্ষা করছে, সেখানকার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেখানে পুজোর এই 4 দিন আগে কিরকম মানুষজন রয়েছে, আপনারা ধর্মনগরের ছবিটা দেখতে পাচ্ছেন, উত্তর জেলা সদর ধর্মনগর সেখানেও কেমন যেন ফাঁকা ফাঁকা, এবং আগের মতো অন্যান্য বাড়ির মতো লোকজন তেমন দেখা যাচ্ছে না। এবং আমাদের প্রতিনিধি রূপক আরো ভালো বলতে পারবে, আমরা রূপকের কাছে চলে যাচ্ছি সরাসরি। রূপক, এবারে পুজুর কেনাকাটা বা পুজুর ভিড় কতটা ধর্মনগরে? সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি পাশাপাশি মাস্ক কিভাবে কিরকম মেনে চলছে, মাস্ক ব্যবহার করছে কিনা? তোমার কাছাকাছি যদি কোনো দোকান বা কোনো ব্যবসায়ী বা কোনো দোকান থাকে, দোকানের মালিককে জিজ্ঞেস করে জানার চেষ্টা করো কিবা কিরকম বিক্রি হচ্ছে এবার, এবং তাদের এক্সপেক্টেশন, তাদের আশা কতটা, আর মাঝে মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিনে বেচা বিক্রি কিরকম হবে? রূপা, আমরা উত্তর জেলা সদর ধর্মনগরে রয়েছি, আমাদের প্রতিনিধি রূপক রয়েছে সেখানে, আর সেখানকার একজন ব্যবসায়ীর কাছ থেকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করো কিরকম বেচা বিক্রি হচ্ছে। রূপক, একটুখানে আসলাম আমি কাপড়ের দোকান, ওদের মালিক বসে আছে, ওনার সাথে কথা বললে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। দাদা, কেমন বাজার? ভালো বাজার, খুব খারাপ।
পুজোর আগে শেষ রবিবার, শেষ রবিবারে কিরকম মানুষজন দেখতে পাচ্ছ ধর্মনগরে? রূপক, দেখুন শেষ রবিবারে কিন্তু বাজারটা কিন্তু একটু অন্য ধরনের হওয়া দরকার ছিল। আজকে দেখুন তোমার কাছাকাছি কোনো ক্রেতাকে পাবে জিজ্ঞেস করার যে এইবার পুজোর আনন্দটা বা পুজো কিভাবে তারা আনন্দ করবে বা কোভিড পরিস্থিতিতে তারা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলছেন কিনা, তোমার কাছাকাছি কোনো ক্রেতাকে পাবে জিজ্ঞেস করার জন্যে? ইন্টারনেট ব্যবস্থার কারণে কিছু কিছু গোলযোগ হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি ছবিগুলো তুলে ধরার জন্য। রূপক, ইন্টারনেট সমস্যার কারণে কিছু কিছু ছবিতে সমস্যা হচ্ছে, সাধারণ মানুষ ভালোভাবে ছবিগুলো দেখতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ 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 রূপক। আমাদের ধর্মনগরের প্রতিনিধি রূপক এতক্ষণ ছিল উত্তর জেলা সদর ধর্মনগরে। ইন্টারনেট পরিষেবা সার্ভার খারাপ থাকার কারণে আমরা ভালোভাবে সেখানকার ছবিগুলো তুলে ধরতে পারলাম না, কিন্তু এর আগে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের ছবিটা দেখিয়েছিলাম আপনাদের, সেখানকার অবস্থাটা কি, সেখানকার বাজারের চিত্রটা কি। এবং সর্বত্রই কিন্তু একটি অবস্থা যে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ নেই, সাধারণ মানুষের মধ্যে কেনাকাটা করার যে ইচ্ছে এই সময়ে, পুজোর হাতে মাত্র আর চার দিন এবং এই সময়ে মানুষের মধ্যে একটা বাড়তি উৎসাহ থাকে, এবং বিশেষ করে আগরতলার বাজারগুলো তো বটেই, মফস্বলের বাজারগুলোতে একেবারে ভিড়ে গিজগিজ করতে থাকে এই সময়ে, কিন্তু আমরা কিন্তু সেটা এবার দেখছি না। কারণটাই হচ্ছে মানুষের মধ্যে সেই আশা, মানুষের মধ্যে সেই উৎসাহ নেই। অনেক মানুষ গরিব অংশের মানুষ, তারা কিন্তু হতাশ, তাদের হাতে পয়সা কড়ি নেই, একদিকে লকডাউন গেছে দীর্ঘ সময়, পাশাপাশি এখনো সংক্রমণটা চলছে, পাশাপাশি চিকিৎসক বিশেষজ্ঞরা যেটা বলছেন পুজোর সময় করোনা সংক্রমণ মহামারীর সুনামির আকার ধারণ করতে পারে। আমরা এবার চলে যাব ধলাই জেলা সদর আমবাসায়, সেখানে মনোজ অপেক্ষা করছে আমাদের, প্রতিনিধি মনোজ, সেখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করব আমরা। তবে তার আগে আবারও আমাদের যেতে হবে বিরতিতে। তো আমরা এই সময়ে আজকে সন্ধ্যা থেকেই প্রথমে দেখিয়েছিলাম রাজধানীর সিটি সেন্টার থেকে সরাসরি সেখানকার অবস্থাটা, তারপর আমরা উত্তর জেলা সদর কৈলাসহরে গিয়েছিলাম, ঊনকোটি জেলা সদর কৈলাসহরে গিয়েছিলাম, এবার উত্তর জেলা সদর ধর্মনগর থেকে, ধর্মনগরে ইন্টারনেট ব্যবস্থা সার্ভার ডাউন থাকার কারণে সেখানকার ছবি কিছু কিছু অস্পষ্টতা থাকে, তার মধ্যেও তুলে ধরার চেষ্টা করেছি। এবার ধলাই জেলা সদর আমবাসায় যাব, সেখানে আমাদের প্রতিনিধি মনোজ অপেক্ষা করছে সেখানকার ছবিগুলো। এবং সেখানে যেহেতু আমরা জানি যে ধলাইতে প্রথম এই করোনা সংক্রমণ বিশাল সংখ্যায় দেখা যায় আমবাসায়, আপনারা জানেন বিএসএফের সেখানে সদর দপ্তর একটা ব্যাটালিয়ানের, সেখানে ব্যাটালিয়ানের জওয়ানরা করোনায় আক্রান্ত হন এবং সেখানকার মানুষ কিন্তু আতঙ্কে বা মানুষের মধ্যে কিন্তু হতাশা কাজ করছে। তার মধ্যেও এই ধলাই জেলা সদর আমবাসার বাজার
পুজুর বাজার কতটা জমে উঠেছে সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে এসে আমরা ধলাই জেলা সদর আমবাসায় যাব, সেখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ড। এবারে আমরা আছি ধলাই জেলা সদর আমবাসায়, সেখানে আমাদের প্রতিনিধি মনোজ অপেক্ষা করছে। আমরা সরাসরি আমবাসার চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। পুজুর বাকি মাত্র চার দিন, আপনারা দেখছেন ছবিটা একেবারেই ফাঁকা। মনোজ, সেখানকার চিত্রটা যদি তুমি আমাদের দর্শকদের বলো। দুর্গোৎসবকে কেন্দ্র করে গত বছরগুলি যেরকম আমবাসা বাজার এলাকায়, এবছর সেই রকম ভিড় একদমই লক্ষ্য করা যাচ্ছে না। দোকানপাট গুলি একদম ফাঁকা টাকা, রাস্তা ফাঁকা। আমি আপনাকে যদি দেখাই, দেখতে পারবেন পুরা এই যে আমবাসা সদর এলাকা কুল কেন্দ্রে রয়েছি আমি, এখানে পুরো চিত্রটা একদম ফাঁকা। দোকানপাট হয়েছে খোলা, কিন্তু কেনাকাটার জন্য কোনো ক্রেতা আসছেই না, বলতে গেলে একদম কম। সেই চিত্রগুলি আপনাকে আমি দেখাচ্ছি, যে কাপড় দোকান থেকে শুরু করে সবগুলি আপনাকে একটা কাপড়ের দোকানের সামনে নিয়ে যাচ্ছি। সেই জায়গাটা যদি দেখুন, একদম কম সংখ্যক ক্রেতা রয়েছে। এই যে কাপড় দোকানে একমাত্র কাপড় কিনে একজন বেরিয়ে আসছেন, আমি ওদেরকে জিজ্ঞেস করছি, আচ্ছা দিদি এবারে পুজো আপনাদের কেনাকাটা হচ্ছে কেন? উনি তো নিজেই মাস্ক ব্যবহার করলেন না। পুজো বিক্রেতাকে জিজ্ঞেস করো, ব্যবসায়ীকে, তাদের বেচা কিনা কিরকম, এবং অন্যান্য বছর বাইরে থেকে যে বস্ত্র আমদানি করে এবছর কি সেটা করেছে, বা স্থানীয় ভাবে আগের স্টক বিক্রি করছে নাকি বাইরে থেকে এনেছে নতুন কিছু কাপড়। আচ্ছা দাদা, এবছর আপনাদের কেনাকাটা কিরকম হচ্ছে? আপনাদের যে কাপড় কাপড় তো বিক্রম বাইরে থেকে আনা হয়, এবছর পূজার কালেকশন কি কেমন এসেছে বা কোথা থেকে কিভাবে আসছে? স্বাস্থ্যবিধি কিরকম মেনে চলছেন আপনাদের দোকান? কেন, এই কারণটা কি? মনোজ, ধলাই জেলার সদর আমবাসার চিত্রটা আবার দেখাও, সেখানে যে ফাঁকা ফাঁকা রয়েছে, মানুষজনের দেখা নেই। অন্যান্য বছর কি এরকম চিত্রই থাকতো, না আরো বেশি এই সময়ে চার দিন বাকি পুজো, এই সময় আরো ভিড় থাকতো? আমি এই ধলাই জেলার মূল সড়ক দিয়ে সব পাশে যে দোকানপাট গুলো রয়েছে সেগুলি দেখাচ্ছি। মোটামুটি বলতে গেলে এখন সন্ধ্যা রাতেই অধিকাংশ দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কিছু কিছু দোকান খোলা রয়েছে, এই অবস্থাতেই রয়েছে। বলতে গেলে অন্যান্য বছরের তুলনায় এবছরটা খুবই অন্য ধরনের চলছে, যেহেতু করোনা মহামারীর একটা আবহাওয়া চলছে, যার ফলে মানুষ অনেকটা সতর্ক হয়ে আছেন, যারা অনেকটাই বের হচ্ছেন না, বের হলেও একদম কম সংখ্যক বেরিয়ে আসছেন, দোকানপাটও সেই একই অবস্থা চলছে। দাদা, এবার আমবাসায় কিরকম পুজো হচ্ছে, এই এই অঞ্চলে কি পুজো হচ্ছে? এবার যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গায় পুজোর আয়োজন হয়েছে কি? আমবাসা অঞ্চলে পুজোর আয়োজন করা হয়েছে। মেইন মেইন পুজোগুলি যে ক্লাবগুলি সংগঠিত করতো আমবাসা বাজারে, যে টাউন ক্লাব, পল্লিমঙ্গল ক্লাব, ওইসব ক্লাব এবার পুজো করছেন না। উত্তম ক্লাব এগুলি এরকম ভালো বাজেটের কোনো পুজো করছেন না, যারা ঘট পুজো করছেন, ছাতা বানিয়ে পুজো করছেন, 30-40 হাজার 50 হাজার টাকার বাজেট নিয়ে পুজো করছেন, যার ফলে সেই আকর্ষণও নেই যে আগের মতো পুজো। কিছু কিছু জায়গায় যেমন আমাদের এখানে আগর রাজধানীর কিছু কিছু জায়গায় চাদার কম হলেও, মানে অন্যান্য বছরের তুলনায় না হলেও, ছোট কিছু কিছু অভিযোগও রয়েছে চাদার জুলুমবাজির। যে তোমাদের আমবাসা বা সংলগ্ন এলাকায় চাদার জুলুমবাজির এরকম কিছু অভিযোগ রয়েছে কি তোমাদের কাছে? এখন পর্যন্ত চাদা নিয়ে এসে জুলুমবাজির অভিযোগ আসেনি, কারণ
ক্লাব কর্তৃপক্ষরও যারা পুজো করছেন, কিছু কিছু ক্লাব তারা নিজেদের সদস্য ফান্ড থেকেই পুজো করছেন এবং নিজেদের ক্লাবের আওতায় যে সকল পরিবারগুলি রয়েছে ওই পরিবারগুলি থেকেই কিছু কিছু যারা কালেকশন করছেন, যা মানে পরিবার থেকে যা দিচ্ছে তাই কালেকশন করছেন। আরেকটা বিষয় মনে হচ্ছে, আরেকটা বিষয় এই যে ধলাই জেলা আমরা দেখেছি যে একসময় আমবাসার বিএসএফ এর সদর দপ্তর, সেখানে কিন্তু সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হয়েছিল, তো সেখানে মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক রয়েছে, তো সেই জায়গায় সাধারণ মানুষ কি স্বাস্থ্যবিধি মেনে চলছেন? তোমার কি মনে হচ্ছে দেখে? স্বাস্থ্যবিধিটা এখন অনেকটাই তো সেই বিধিটা বলতে গেলে 50% লোকই এখন সেই স্বাস্থ্যবিধিটা মানছে না সঠিক ভাবে, কারণ ছাড়াই আমরা বেরিয়ে আসছে। অনেক সময় দেখা যাচ্ছে প্রশাসনিক কর্তারা হাট বাজার গুলিতে বেরিয়ে ফাইন করছেন না থাকায়, কিন্তু অসম্ভব না থাকছে, তার ফলে এই মাস্ক পরাটা নিয়েও অনেকে ঘামচাড়ি করছেন না বলে বেরিয়ে আসছেন বাজারে, বাজারে ঘোরাঘুরি করছেন। হ্যাঁ, ধন্যবাদ মনোজ আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের ধলাই জেলা সদর আমবাসার প্রতিনিধি মনোজ, সেখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করলো। এই সময়ে পুজোর বাকি আর মাত্র 4 দিন, এই সময়ে কিন্তু গিজগিজ করে থাকে মানুষের, কিন্তু এবার কিন্তু একেবারে জনশূন্য ধলাই জেলা সদর আমবাসা, সেই ছবিটা আপনারা দেখলেন। এবার আমরা চলে যাব একেবারে রাজ্যের প্রান্তিক শহর সাবগ্রুমে, সেখানে আমাদের প্রতিনিধি সুকান্ত অপেক্ষা করছে। রাজ্যের প্রান্তিক শহর সাবগ্রুমের চিত্রটা কি আমরা তুলে ধরার চেষ্টা করব। সারা রাজ্যের চিত্রটা এই সময়ে, যেহেতু পুজোর বাকি আর মাত্র 4 দিন, আমরা এক এক করে মফস্বলের ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি এই কারণে আপনাদের সামনে, আগরতলার পাশাপাশি মহকুমাগুলোর কি অবস্থা, সেখানে মানুষজন পুজোর আনন্দে কতটা মেতে উঠেছেন, করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছেন, স্বাস্থ্য সুরক্ষা বিধি, এই বিষয়গুলো রয়েছে এবং এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা এতক্ষণ ছিলাম ধলাই জেলা সদর আমবাসায়, ইন্টারনেটের কিছু সমস্যা আছে, তারপরেও আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। উনকোটি জেলা সদর কৈলাস শহরে দেখছেন আপনারা, দেখেছেন আপনারা, আমরা গিয়েছিলাম ধর্মনগরে উত্তর জেলা সদর, এবারে কিছুক্ষণ আগে আমরা আমবাসার ছবিটা তুলে ধরেছি, এবারে আমরা রাজ্যের প্রান্তিক শহর সাবরুমে, সেখানকার চিত্রটা, সাবরুমের বেচা কেনা কিরকম, এবং আগামী দিনে সাবরুম হবে রাজ্যের সিংহদ্বার, এবং সাবরুমকে ভিত্তি করে শুধু এই রাজ্যের মানুষের আর্থ সামাজিক মানের উন্নয়ন হবে না, উত্তর পূর্বাঞ্চলের সমস্ত ক্ষেত্রে উন্নয়ন হবে। আমরা সাবরুমে যাব, সেখানে আমাদের সংবাদ প্রতিনিধি সুকান্ত অপেক্ষা করছেন, সেখানের চিত্রটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে ছোট্ট বিরতিতে যাচ্ছে, একেবারে অল্প সময়ের বিরতি, বিরতির পর ফিরে এসে আমরা সরাসরি আপনাদের নিয়ে চলে যাব সাবরুমে, রাজ্যের একেবারে প্রান্তিক শহর, যেখানে মৈত্রী সেতুর কাজ হচ্ছে, হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব মৈত্রী সেতুর উদ্বোধন, তো সেই কারণে সাবরুমবাসীর অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর, ছোট্ট বিরতি, বিরতির পর আমরা সরাসরি সাবরুমে চলে যাব, সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভেনগার্ড। ফিরে এলাম বিরতির পর, এবারে আমরা যাচ্ছি রাজ্যের প্রান্তিক শহর সাবরুমে, সেখানে অপেক্ষা করছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। আমরা পুজোর 4 দিন আগে, পুজোর বাকি প্রায় 4 দিন, এই সময়ে কেনাকাটা কিরকম, মানুষের মধ্যে উৎসাহটা কিরকম, আপনারা সাবরুম শহরের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, সাবরুমের চিত্রটা তুলে ধরার আমাদের দর্শকদের তুলে ধরো যে সেখানকার এই পুজোর মুখে, হাতে মাত্র আর 4 দিন, আজকে শেষ রবিবার, পুজোর আগে সেখানকার চিত্রটা কিরকম সুকান্ত? হ্যাঁ, চারটির ভিতরে একটু অন্যান্য সময় দেখতে পাওয়া যাচ্ছে এই মনোবাজার এলাকাতে,
মানে হুনবাজার এলাকা থেকে মানুষ কেনাকাটার জন্য জনাধন মানে আজকে এই যে করোনা এবং কোভিডের কারণে মানুষ সুকান্ত, অন্যান্য বছরে এই সময়ে মানুষের ভিড় কতটা থাকে? অন্যান্য বছরে এই যে মনোবাজার সাবরুম মহকুমার সবচেয়ে জনবহুল এলাকা বলতে বন্ধে চলে অন্যান্য সময় এই মনোবাজারে রাত তো মিনিমাম 10টা 11টা পর্যন্ত। তোমার কাছাকাছি যদি কোনো দোকান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে, বস্ত্র বিপণী থাকে, তাহলে গিয়ে জিজ্ঞেস করো যে ওনাদের বেচা কেনা কীরকম। পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন, 4 দিন, এই সময়ে বেচা বিক্রি কীরকম হবে এবং তারা কীরকম আশা করছে? সুকান্ত, সাবরুমেও ইন্টারনেট সমস্যার কারণে আপনাদের ছবিগুলো খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না আমরা। রাজ্যের একেবারে প্রান্তিক শহর সাবরুম, সেখানেও ইন্টারনেট সমস্যা রয়েছে এবং ইন্টারনেট সমস্যার কারণে আমাদের ছবি মাঝে মধ্যে বিকল হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে আমাদের, এবং সারা রাজ্যেই ইন্টারনেট সমস্যা রয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বলা যেতে পারে মুখ থুবড়ে পড়েছে এবং সেই কারণে আমরা চেষ্টা করছি ভালো ছবি তুলে ধরার। আমরা আমাদের সুকান্ত একটি দোকানে অপেক্ষা করছেন। সুকান্ত, এই দোকানের ব্যবসায়ীর সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করো যে এবারে তারা কিরকম আশা করছে বেচা কিনি বা কিরকম বিক্রি হবে বলে আশা করছে। সুকান্ত, সুকান্ত, ওনার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, উনি কি বলার চেষ্টা করছেন? বেচা কিনে কিরকম এবার, কিরকম আশা করছেন ওনারা? অন্যান্য বছর তুলনায় কিরকম এরকম এবার বাচ্চা? সুরক্ষা বিধি কতটা মান্যতা দিচ্ছেন, কতটা মেনে চলছেন স্বাস্থ্য সুরক্ষা বিধি গুলো করোনা পরিস্থিতিতে? আপনাদের দোকানে কিরকম স্বাস্থ্য বিধি সরকারি গাইডলাইন মানছেন? আমরা আপ্রাণ চেষ্টা করছি সবাইকে মাস্ক পরে যাতে ভিতরে প্রবেশ করে, মাস্ক ছাড়া আমরা কোনো এন্ট্রি করতে পারি না, স্যানিটাইজ ব্যবহার করে সবাইকে স্যানিটাইজ ব্যবহার করতে হবে। মানুষের মানে পুজো হবে না, পুজো হবে না, যার জন্য আনন্দ উৎসবটা অনেকটা ফাটা পড়ে গেছিল। পুজো তো নামে মাত্র হবে না, সেজন্য মানে পুজোতে বের হতে পারবো না, পুজো সবাই কেনাকাটা করা, আর আর্থিক একটা মন্দা চলছে অল ইন্ডিয়া, সবকিছু মিলিয়ে সুকান্ত, ঠিক আছে, উনি ওনার কথা আমরা বুঝতে পারলাম। উনি যেটা বললেন যে আশা করছেন এবার কয়েকটা দিনে বিক্রি ভালো হবে, তো 50% বিক্রি হয়েছে অন্যান্য বছরের তুলনায়। তো সামগ্রিকভাবে সাবরুমের, তুমি যেটা মনোবাজার থেকে সরাসরি বলছো, সরাসরি তুলে ধরার চেষ্টা করছো, সামগ্রিকভাবে কি বুঝতে পারছো? হাতে মাত্র আর 4 দিন, মানে পুজোর আনন্দ বা মানুষ, সাধারণ মানুষ কতটা আনন্দে মেতে উঠার চেষ্টা করছেন কোভিড পরিস্থিতিতে, সাধারণ মানুষের মধ্যে উৎসাহ কতটা? এখন আমি যে আজ এখন আমি ওই দোকানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি অনেক ক্রেতারা আছে, কেনাকাটা যাচ্ছে। তবে অন্যান্য বছর এই দোকানে সাপ মহাপরে সব থেকে দোকান করতে গেলে চলে,
প্রচুর ভিড় হয়। এবার করোনা করোনা মহামারীর জন্য যে দোকানের মালিক নিজেই বললো যে করোনা মহামারীর জন্য ওরা নিজে যেতে কারণে কলকাতায় এবং দিল্লি থেকে অনলাইনে তারা বুকিং করে জিনিসপত্র আনছে। এবং আমার পাশে একজন আছে, টাকা আছে, তো সারা নিয়েছে পূজা। তো এবারে পূজার উৎসাহটা কিরকম থাকছে? তো অন্যান্য বছর কি এর আগে পূজার কেনাকাটি করেন? অন্যান্য বছর কি এর আগে কি পূজার কেনাকাটি করে ফেলতেন? অনেক আগে করে। তো এবার কেন পূজাতে এত উৎসাহ নেই করোনা মহামারীর জন্য? ধন্যবাদ সুকান্ত, এতক্ষণ আমরা তুমি সেখানকার মনোবাজারের চিত্রটা তুলে ধরার চেষ্টা করলে পূজোর সময়ে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাবরুমের প্রতিনিধি সুকান্ত এতক্ষণ আমাদের সঙ্গে ছিল, সাবরুমের মনোবাজার থেকে সরাসরি ছবি তুলে ধরার চেষ্টা করলো। আমরা প্রত্যেকটা মহকুমার চিত্র তুলে ধরার চেষ্টা করছি। এবার আমরা চলে যাব অমরপুরে, সেখানে আমাদের প্রতিনিধি অনিকেশ রয়েছে, অনিকেশ সেখানকার চিত্রটা তুলে ধরবে। তবে অমরপুরে যাওয়ার আগে আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা অমরপুরের ছবি তুলে ধরার চেষ্টা করব, সেখানকার মানুষজন কি বলে, ব্যবসা কতটা পুজুর মুখে, আজকে শেষ রবিবার, এই রবিবারের বাজার কতটা জমজমাট। ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি আমরা, এরপর অমরপুর এর ছবিটা তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ড। ইন্টারনেট সমস্যার কারণে আমরা অমরপুরের ছবি তুলে ধরতে পারলাম না, তবে আজকের দিনে যেহেতু আজকে শেষ রবিবার পূজোর আগে, তো শেষ রবিবারে আগরতলা শহর এবং তার আশপাশ এলাকায় পূজোর কেনাকাটা কতটা এবং কত মানুষের মধ্যে আনন্দ কীরকম রয়েছে এবং দোকানগুলোতে বিক্রিবাটা কীরকম, সে ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা উত্তর জেলা সদর ধর্মনগর থেকে শুরু করে কৈলাসহর, আমবাসা, একেবারে রাজ্যের প্রান্তিক শহর সাবরুমের চিত্রটাও তুলে ধরার চেষ্টা করলাম, সেখানকার চিত্র অবস্থাটা কীরকম, মানুষ কীভাবে পূজোর আনন্দটা নিয়েছে এবং পূজোর এই সময়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ কতটা। তবে একটি কথাই বলতে পারি, যেহেতু করোনা সংক্রমণ জনিত পরিস্থিতি চলছে, পাশাপাশি লকডাউন গিয়েছিল দীর্ঘ সময়, এই সময়ে কিন্তু মানুষের মধ্যে ততটা আনন্দ নেই। এবং ধলাই জেলা সদর আমবাসার চিত্রটা আপনারা দেখলেন, সেখানে একেবারেই ফাঁকা, কিন্তু এই সময়ে পূজোর এই চারটা দিন আগে যেখানে মানুষের ভিড়ে গিজগিজ করত, সেখানে একেবারেই ফাঁকা, বেশ কিছু দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে বা লাগিয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন, বাড়ি ফেরার প্রস্তুতি চলছে। সাবরুমেও একই অবস্থা, কিছু কিছু দোকানে লোকজন রয়েছে কিন্তু অন্যান্য বছরের তুলনায় একেবারেই কম। উত্তর জেলা সদর ধর্মনগরে একই অবস্থা, পাশাপাশি ঊনকোটি জেলা সদর কৈলাসহরের নেতাজি কর্নার এলাকা, সেখানেও কিন্তু একই চিত্র। বলা যেতে পারে এবারের পুজো একটু অন্য আবহে এসছে, সাধারণ মানুষের মধ্যে পুজোর উৎসাহ ছিল কিন্তু এই করোনার কারণে উৎসাহ অনেকটাই ম্লান হয়েছে। তারা তাদের মধ্যে উৎসাহ থাকলেও সেই উৎসাহের বহিঃপ্রকাশ করছে না। শ্রমজীবী অংশের মানুষ যারা গরিব দাদা বিপদে রয়েছেন, সমস্যায় রয়েছেন, কারণ দীর্ঘ সময়ে লকডাউন গেছে, তো এই সময়টা পুজোর আনন্দ সুপ্ত বাসনা থাকলেও তারা কিন্তু আনন্দে মেতে উঠতে পারছেন না। পাশাপাশি একটা করোনা সংক্রমণেরও ভয় রয়েছে। অন্যদিকে চিকিৎসক বিশেষজ্ঞরা প্রতিনিয়ত বলার চেষ্টা করছেন যে পুজোর পর করোনা মহামারীর আকার বা সুনামির আকার ধারণ করতে পারে, সেদিক থেকেও মানুষ কিন্তু অনেকটাই সচেতন। এই পর্বের আলোচনা শেষ করব, রাত আটটায় রয়েছে সম্পাদকীয়, সেখানে সংবাদের ভেতরে গিয়ে সংবাদের নির্যাস তুলে ধরার চেষ্টা করব। রাত নটায় একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা থাকছে, স্টুডিওতে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির পক্ষে প্রবীর চক্রবর্তী, পাশাপাশি দূরাভাষে বেশ কয়েকজন নেতৃত্ব থাকছেন। সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ড, এবং ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।